আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা আপনারা সি ইউনিটের মাধ্যমে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য আজকের আমার এই আয়োজন। লিটারেচার পার্ট আমি ওয়ান শুরু করতেছি। এখানে আমরা একটা কথা প্রথমেই বলে নেব যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্নের মধ্যে যথেষ্ট তফাত রয়েছে। তফাতটাকে আপনি খেয়াল করেন, যেমন আপনি এই লিটারি টার্মস বা ফিগার অফ স্পিচের ক্ষেত্রে আপনার একটা বাক্য দেওয়া থাকে, ওই বাক্যটার কোন ধরনের এক্সাম্পল, ওটাকে সিমিলে নাকি মেটাফোর নাকি পার্সোনিফিকেশন নাকি ফান নাকি প্যারাডক্স নাকি অক্সিমরন, এই বিষয়গুলো কিন্তু চাওয়া হয়ে থাকে। কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হ্যাঁ এগুলোও চাওয়া হয়ে থাকে, এর পাশাপাশি একটু অন্যরকম ঘটনাও ঘটে। ঠিক এরকম যে দ্য এক্সপ্লিসিট কম্পারিজন অফ অনলাইন থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ। আমরা জানি যে সকল বাক্যের মধ্যে অ্যাজ আর লাইক থাকে ওই সকল বাক্যকেই আমরা সিমিলার এক্সাম্পল হিসাবে কিন্তু জানি, অনেকে এইভাবে আমরা পড়েছি, কথা ঠিক। তার মধ্যে আমাদের এখানে মূল বিষয়টা জানা থাকতে হবে এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেক সময় এরকম করে সংজ্ঞাটা দেওয়া থাকে, দ্য এক্সপ্লিসিট কম্পারিজন, অর্থাৎ হলো সরাসরি তুলনা। দ্য এক্সপ্লিসিট কম্পারিজন, এক্সপ্লিসিট কম্পারিজন সরাসরি তুলনা অফ অনলাইন অনলাইন থিংস, বসে দৃশ্য জিনিসের মধ্যে, যে দৃশ্য জিনিসের মধ্যে আসলে কোনো সাদৃশ্যতা নাই, ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাস, লাইক অথবা অ্যাস এই দুইটা যে কোনো একটাকে ব্যবহার করে। এক্ষেত্রে আমি বলবো লাইক অথবা অ্যাস আপনি যে ব্যবহার করবেন, এখানে লাইক এবং অ্যাস শব্দের অর্থ কি, মতো। মতো বলতে এখানে বেসিক কথাটা হলো ক্যারেক্টারটা চলে আসবে, চরিত্রটা চলে আসবে। দেখেন ইজ কল্ড এটাকে বলা হয় কিন্তু সিমিলি, তার মানে দ্য এক্সপ্লিসিট কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাস, এই সংজ্ঞাটা কিন্তু আপনাকে জানতে হবে যে বৈসাদৃশ অর্থাৎ ভিন্ন ধরনের দুইটি জিনিসের মধ্যে যখন আমরা সরাসরি তুলনা করি ঠিক তখন যে বাক্যটা আমরা অবতারণা করি ওই বাক্যটাই কিন্তু আমরা সাধারণত সিমিলি হিসেবে জানি, সিমিলির এক্সাম্পল। সাপোজ দেখেন হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন, সে একটি সিংহের মতো শক্তিশালী, এ বাক্যটা ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, এটা কিন্তু সিমিলির একটা উদাহরণ। কিন্তু এখানে দেখেন হি আর লায়ন দুজন কিন্তু এক না ভিন্ন, এক না ভিন্ন, কিন্তু লায়নের সাথে কিন্তু সরাসরি এটাকে তুলনা করা হয় নাই, আসলে লায়নের শক্তির সাথে ডেরিক তুলনা করা হয়েছে। লায়নের শক্তিটা কি, স্ট্রংনেস, এই যে লায়ন যে স্ট্রেংথ আছে শক্তি আছে এই শক্তিটাকে তুলে ধরা হয়েছে, তার মানে লায়নের ভেতরকার ক্যারেক্টারের সাথে তুলনা করা হয়েছে সরাসরি, তার চরিত্রের ভেতরকার যে চরিত্রটা সেটার সাথে তুলনা করা হয়েছে। যেমন হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন, সে একটি সিংহের মতো শক্তিশালী, তার মানে সিংহ যেমন শক্তিশালী সেও তেমন শক্তিশালী, শক্তি কিন্তু থাকতেই পারে, দুইটা বৈসাদৃশ কিন্তু ঘটনা ঘটতেই পারে। কিন্তু সাপোজ আপনি দেখেন হি রোয়ার্ড অ্যাট মি, সে আমাকে দেখে এমন ভাবে চিৎকার করলো লাইক এ টাইগার, একটা বাঘের মতো চিৎকার করলো। হ্যাঁ বাঘের মতো কেউ না কেউ চিৎকার করতেই পারে, কিন্তু সে কিন্তু টাইগার হয়ে গেল না, এই জন্যই আমরা কিন্তু এখানে বলতেছি এটা সরাসরি কম্পারিজন। আচ্ছা কিন্তু একটু খেয়াল করেন এটা কি গেলে কিন্তু মেটা সেমাইল এক্সাম্পল, আর সেমিলের মধ্যে আমরা সবচেয়ে বড় প্রমাণ হলো অ্যাজ আর লাইক, এটা দুটো কিন্তু আমরা বুঝতে পারবো এটা সেমিলার এক্সাম্পল। কিন্তু আপনি এখানে সবচেয়ে বড় যে জিনিসটা যেটা বুঝলে আপনার আর কাটা যাবে না সেটা হলো দেখেন যে সেমিলি মানেই হলো যার সাথে আমরা যাকে তুলনা করতেছি, যার সাথে তুলনা করতেছি তার ভেতরকার বৈশিষ্ট্যটা কিন্তু বের করে নিয়ে আসি, যেটাকে আমরা অ্যাজ অথবা লাইক দ্বারা প্রকাশ করি। আর যখন আমাদের মেটাফোরে চলে যাব তখন দেখেন সংজ্ঞাটা এরকম আসতেছে, অ্যান ইমপ্লিসিট কম্পারিজন মানে একটা পরোক্ষ তুলনা, বিটুইন টু ডিফারেন্স থিং, দুইটা জিনিসের মধ্যে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে পরোক্ষ তুলনা, ইজ কল্ড মেটাফোর। এক্সাম্পল সাকিব ইজ এ স্টার, এটাই কিন্তু বলছি, হ্যাঁ সাকিব একটি তারা। আচ্ছা আপনি বলেন সাকিব কি আসলে তারা, তার না কিন্তু, হ্যাঁ সে কিন্তু যদি বলতাম সে তারার মতো জ্বলজ্বল করছে করতেই পারে, তার চেহারা কিন্তু জ্বলজ্বল করতেই পারে, এই জন্যই কিন্তু ওটা সরাসরি, ওটা কি বলা হয় এক্সপ্লিসিট। আর ইমপ্লিসিট মানে প্রত্যক্ষ, কিসের জন্য, কারণ দেখেন প্রত্যক্ষভাবে বোঝানো হইতেছে সে একটি তারা, প্রত্যক্ষভাবে বোঝানো হইতেছে সে একটি গোলাপ, এইভাবে বোঝানো হইতেছে দেখেন। তাই দি ওয়ার্ডস অ্যান ইমপ্লিসিট কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস ইজ কল্ড মেটাফোর। এক্সাম্পল সাকিব ইজ এ স্টার, সিমা ইজ এ রোজ, এখানে দেখেন সরাসরি স্টার, স্টারের বৈশিষ্ট্য কিন্তু জল জল করে এখানে নিয়ে আসা নাই,
নিয়ে আসা হয় নাই। গোলাপের গোলাপের যে বৈশিষ্ট্যটা সেটা বিউটিফুল এখানে, কিন্তু সেটা নিয়ে আসা হয় নাই। যদি আমরা এখানে লিখতাম শিমা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ এ রোজ, তখন কিন্তু এটা সিমিলার হয়ে যেত। সাকিব ইজ অ্যাজ টুইঙ্কল অ্যাজ এ স্টার, অ্যাজ টুইঙ্কলিং অ্যাজ এ স্টার। তো এইখানে আমরা লক্ষ্য করতেছি অ্যাজ এবং লাইক নাই। আর এই ধরনের সরাসরি যখন আমরা তুলনা করি দেখা যেতেছে সরাসরি সাকিব স্টার, আসলে কিন্তু এই কথাটাই প্রত্যক্ষ। এটা কিন্তু প্রত্যক্ষ না, পরোক্ষ, সরি ভুল বললাম, পরোক্ষ। কেন পরোক্ষ? আসলে কি সাকিব স্টার, এটা কিন্তু কখনোই সম্ভব না। তাই দেখেন এই যে আমরা দুটা বাক্য এক্সাম্পল দিয়েছি, এটাই কিন্তু আমাদের মেটাফর। না বুঝলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি আরো পরিষ্কার করার চেষ্টা করব। কিন্তু জাহাঙ্গীরনগরে যখন আপনি পড়বেন আপনাকে কিন্তু এই স্টাইলে পড়তে হবে, অর্থাৎ সরাসরি আপনি যে যে বাক্যের মধ্যে অ্যাজ আছে আর লাইক আছে ওই বাক্যটাকে আমরা সিমিলি বলবো, কিন্তু ঠিক আছে কথাটা, কিন্তু এই সংজ্ঞাটা আমাদের জানা থাকতে হবে, কারণ আসতে পারে ডিরেক্ট সংজ্ঞাটা। এরপরে দেখেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হলো হোমোফোন, দ্য ওয়ার্ডস দ্যাট প্রোনাউন্স হিম, অর্থাৎ ওয়ার্ডস, এক বা একাধিক ওয়ার্ডস ধরেন তাদের উচ্চারণটা একই, উচ্চারণটা একই কিন্তু ভ্যারি ফর্ম স্পেলিং অ্যান্ড মিনিং, বানান এবং অর্থে ভিন্ন আছে, বানান এবং অর্থে ভ্যারি ফর্ম করতেছে, আলাদা আছে। যেমন এগুলোই কিন্তু হোমোফোনস, যেমন এটার উচ্চারণ কি রাইট, দেখেন এই রাইট অর্থ কি লেখা, বানান কি ডাব্লিউ আর আই টি, এটা অর্থ রাইট, রাইট অর্থ সঠিক, ঠিক, তাই না? আচ্ছা, অথবা ডান দিক আমরা বলতে পারি রাইট। তো এখানে দেখেন বানানটাও আলাদা অর্থটাও আলাদা, নো নো, নিউ নিউ, এখানে দেখেন বানানটাও আলাদা অর্থটাও আলাদা, বাট উচ্চারণটা এক। এই ধরনের শব্দকে একে অপরের কি বলা হয়, হোমোফোনস। কি কষ্ট লাগলো বিষয়টা, আমার মনে হয় বিষয়টা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। আপনারা যদি কমেন্ট বক্সে উৎসাহ দেন এবং আমাদেরকে উৎসাহিত করেন নানানভাবে, তাহলে কিন্তু আমরা এই কাজগুলো করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা আসি আপনাদের পাশে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।